রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শহর। রাজশাহী তার আকর্ষণীয় রেশম বস্ত্র, আম, লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ। রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশমনগরী নামে ডাকা হয়। রাজশাহীকে শিক্ষানগরী হিসেবেও অবহিত করা হয়। এই রাজশাহী বোর্ডের অধীনে অনেকগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর পড়াশোনার মান এবং ভালো ফলাফলের জন্য সুপরিচিত। এমনই ছয়টি প্রসিদ্ধ কলেজ নিয়ে আমাদের আজকের এই ভিডিও। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে এই কলেজগুলোর সংক্ষিপ্ত ইতিহাস, কলেজগুলোর বিগত 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল এবং এই কলেজগুলোতে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা। আশা করি একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের অল্প একটু হলেও কাজে আসবে। রাজশাহী কলেজ রাজশাহী শহরে অবস্থিত একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। 1873 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের 685টি কলেজের মধ্যে 2015 সালে তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ হিসেবে নির্বাচিত হয়। বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়। 1996 সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তর বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে 2010-11 শিক্ষাবর্ষ হতে পুনরায় এই কলেজে উচ্চ মাধ্যমিক চালু করা হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 597 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 596 জন। পাশের হার 99.83%। জিপিএ 5 পেয়েছে 489 জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 71 জন, মানবিক থেকে 95 জন এবং বিজ্ঞান থেকে 323 জন পরীক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। এই কলেজে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5, মানবিক থেকে 3.50 এবং ব্যবসায় শিক্ষা থেকে 3.75। সরকারি আজিজুল হক কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি 1939 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। অবিভক্ত বঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্ব স্যার আজিজুল হকের নামে এই কলেজটির নামকরণ করা হয়েছে। তিনি সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। 1968 সালের 15 এপ্রিল এই কলেজটি সরকারিকরণ করা হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 1526 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 1518 জন। পাশের হার 99.48%। জিপিএ 5 পেয়েছে 863 জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 71 জন, মানবিক থেকে 70 জন এবং বিজ্ঞান থেকে 722 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। এই কলেজে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5, মানবিক থেকে জিপিএ 4 এবং ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 4.50। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বগুড়া শহর থেকে 10 কিলোমিটার দক্ষিণে শাহজাহানপুর উপজেলার বগুড়া সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত। সেনানিবাসে কর্মরত সেনা সদস্যদের সন্তান ও পুত্রদের শিক্ষা প্রদানের জন্য অন্যান্য সেনানিবাসের মতো বগুড়া সেনানিবাসে 1979 সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিষ্ঠানটি 1984 সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নত হয়। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত ও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম এবং উত্তরবঙ্গের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 761 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 761 জন। পাশের হার শতভাগ। জিপিএ 5 পেয়েছে 383 জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 4 জন,
মানবিক থেকে 15 জন এবং বিজ্ঞান থেকে 365 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। সিরাজগঞ্জ সরকারি কলেজ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। এই কলেজে আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার এবং লাইব্রেরি রয়েছে। কলেজটি রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত হওয়ার ফলে দেশের অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে। এই কলেজটি 1940 সালে প্রতিষ্ঠিত হয়। 1979 সালে এই কলেজটি সরকারিকরণ করা হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 746 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 738 জন। পাশের হার 98.93 শতাংশ। জিপিএ 5 পেয়েছে 309 জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 31 জন, মানবিক থেকে 61 জন এবং বিজ্ঞান থেকে 217 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। রাজশাহী সরকারি সিটি কলেজ রাজশাহী শহরের রাজার হাতা এলাকায় অবস্থিত একটি সরকারি কলেজ। এই কলেজটি 1958 সালে প্রতিষ্ঠিত হয় এবং কলেজটি সরকারিকরণ করা হয় 1982 সালে। কলেজের যাত্রার শুরুতে এর কোনো নিজস্ব ভবন ছিল না। তখন এই কলেজের ক্লাস নেওয়া হতো লোকনাথ হাই স্কুল চত্বরে। 1958 সালে 18,000 টাকায় শহরের কেন্দ্রস্থলে 0.50 একর জমি ক্রয় করা হয়। রাজশাহী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম মোহাম্মদ আব্দুল করিম অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। 1958 সালে 140 জন ছাত্র নিয়ে এই কলেজটি যাত্রা শুরু করে। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 1,449 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 1,325 জন। পাশের হার 91.44 শতাংশ। জিপিএ 5 পেয়েছে 185 জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 9 জন, মানবিক থেকে 19 জন এবং বিজ্ঞান থেকে 157 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। এই কলেজে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5, মানবিক থেকে জিপিএ 3 এবং ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 3.50। ঔপনিবেশিক আমল থেকেই রাজশাহী শিক্ষানগরী হিসেবে পরিচিত হলেও এখানে স্বতন্ত্র কোনো মহিলা কলেজ ছিল না। তাই নারী শিক্ষা প্রসারের জন্য রাজশাহীর কয়েকজন ব্যক্তির উদ্যোগে ও জনসাধারণের আর্থিক সহায়তায় 1962 সালের 24 এপ্রিল নগরীর কাদেরগঞ্জ মহল্লায় প্রায় 10 একর জায়গা জুড়ে রাজশাহী মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়। 60-এর দশকের মাঝামাঝির দিকে তৎকালীন সরকার প্রতিটি জেলায় একটি করে সরকারি মহিলা কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিলে 1968 সালের 25 এপ্রিল সেই পরিকল্পনার আওতায় এই কলেজটি সরকারিকরণ করা হয়। কলেজটিতে বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স, বিএ পাস কোর্স এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু রয়েছে। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 1,385 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 1,318 জন। পাশের হার 95.16 শতাংশ। জিপিএ 5 পেয়েছে 184 জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 2 জন, মানবিক থেকে 21 জন এবং বিজ্ঞান থেকে 161 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। এই কলেজে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান থেকে জিপিএ 5, মানবিক থেকে জিপিএ 3 এবং ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 3.75।